আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইতালির মুসলিম কবরস্থান প্রকল্প দারুসালাম ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা আজকের যেই দু চারটা বিষয় আমরা আলোচনা করব মূলত কবরস্থান বিষয়টি তারপরে সমসাময়িক দু একটা আইনগত বিষয় এরপর রমজান আসতেছে সেই বিষয়ে একটু কথা বিশেষ করে প্রথম রমজানের মাগরিবের জানটা নিয়ে ওকে আলহামদুলিল্লাহ আপনারা আমাদের সামনে যেই ক্যালেন্ডারটা দেখতেছেন এটা মুসলিম কবরস্থান প্রকল্পের একটা ক্যালেন্ডার ক্যালেন্ডারটার ঠিক মাঝে যেটা দেখতেছেন সাদা বিভিন্ন করা এটা হলো মূলত কবরস্থান উপরে এবং নিচে যে অংশ দেখতেছেন উত্তর এবং দক্ষিণ এন্ট্রি ডানে বামে পূর্ব পশ্চিম ইনশাল্লাহ প্রায় পঞ্চাশ হাজার কবরের জন্য এই জায়গাটা এর পাশে যে জায়গাটা দেখতেছেন সে সাদা জায়গাটার নিচের দিকে দেখেন লাল কিছু অংশের মতো দেখা যায় এটা এবং উপরের দিকেও কিছু লাল অংশের ভেতর দেখা যায় টোটাল এই এরিয়াটা হলো আপনার চারশো হেক্টর জায়গা তেনুতা আরিয়া তোতালে তাহলে কোয়াত্র সেন্ট এ কুইন দিশি এদি কিলা এখানে মতো আছে এর বাম পার্শ্বে অর্থাৎ টোটাল চারশো হেক্টর জায়গা রেখে ভাগ করে অবরের স্থানে রাখার পর যেই বিভিন্ন জায়গাটি থাকবে সেই জায়গায় এই প্রকল্পতে আছে ক্রীড়া একেবারে উপরে যে জায়গাটা একটা এরিয়া আলাদা করা শুধুমাত্র মা বোনদের জন্য ক্রীড়া এবং বিনোদন এবং অন্যান্য ক্রীড়া শিশু কিশোরদের জন্য যে ক্রীড়া অবশ্যই শরীয়তের সাথে সাংঘর্ষিক না হয় এরপর এখানে থাকছে পশুপালন কৃষি খামার এবং যেখানে বিভিন্ন ধরনের প্রাণী পশু থাকে শিশুদের শিক্ষা নিবেশের জন্য এই ক্যালেন্ডারটা আমরা চাচ্ছি সমস্ত ইটালিতে দেওয়ার জন্য যার মাঝে যেই স্কোয়ার পয়েন্টটা দেখতেছেন এটাকে ক্লিক ডাউন করলেই টোটাল কবরস্থানের প্রকল্পটা হাতে এসে পড়বে ডান পার্শ্বে যেই অবস্থাগুলো দেখতেছেন যে পনেরোটা দালান কোঠা যেটাই বলি আছে সেখানে ভাগ করে কিছু কারিগরি শিক্ষার জন্য ব্যবহার করা অর্থাৎ স্কুল উপরে যেটু দেখতেছেন সেটাই স্কুলের জন্য এবং শিশুদের কিশোরদের কৃষি শিক্ষার জন্য এই মোটামুটি ভাবে কবরস্থানটার একটা বিন্যাস করা হয়েছে কবরস্থান প্রকল্পটির সরি একটা বিন্যাস করা হয়েছে আমরা আপ্রাণভাবে চেষ্টা করছি ইটালিতে একটা মুসলিম কবরস্থান হোক যেখানে একটা মসজিদ থাকবে পাঁচ ওয়াক্ত আজান হবে মুর্দার জন্য দোয়া হবে ইতালিয়ান পূর্ণ একটা স্কুলের সাথে ধর্মীয় শিক্ষা ব্যবস্থাকে যোগ দেওয়া হবে শিশু নারী পুনবাসন একটি কেন্দ্র থাকবে কোরবানির জন্য একটি নির্দিষ্ট জায়গা থাকবে ইটালির আইনকে সম্মান এবং তাদের নিয়ম নীতি মেনে ইসলামিক রীতিনীতিতে কিভাবে কোরবানি করা যায় সেই একটি জায়গা থাকবে অর্থাৎ আমরা চেষ্টা করছি আপনাদের সহযোগিতায় এই প্রকল্পটি এমন একটি প্রকল্প হোক যেখানে একজন মুসলিম যদি মনে করে সে পুরনো ইসলামিকভাবে তার জীবনটা পরিচালনা করবেন তাতে যাতে এই প্রকল্প থেকে তাকে সর্বপ্রকার টেকনিক্যাল সাপোর্ট দেওয়া যায় আমাদের দ্বিতীয় প্রজন্ম তৃতীয় প্রজন্মের জন্য খুবই জরুরি একটি কবরস্থান সেই কারণেই আমরা সকলের কাছে অনুরোধ করছি যে যে ভাবে পারেন এই কবরস্থান প্রকল্পের একটু সহযোগিতা করুন যারা দূর থেকে দেখছেন যদি এই ওয়েবসাইটটিও আপনি ক্লিক করেন ভু 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 ইসলামিক ও ওয়ার্ড প্রেস কবরস্থানের আপনার টোটাল প্রকল্পটা আপনি পাবেন সেখানে অথবা এই অ্যাপটা যদি আপনি ডাউনলোড করেন সেটাও পাবেন অথবা ফেসবুকে চলছে তাদের আইডির থেকেও পাবেন আমি নিজেও আমার ব্যক্তিগত আইডি থেকে বিভিন্ন সময় প্রচার করি এবং আমার বিশেষ একটা অনুরোধ আমরা যদি মাত্র বেশি লাগবে না মাত্র পাঁচশো সৈনিক যদি একত্রিত হই যে আমরা প্রতি পনেরো দিনে এই কবরস্থানের জন্য একটা পোস্ট দিব নিজের ভাষায় দেব আপনার আইডি থেকে আপনি একটা পোস্ট করবেন কবরস্থানের সাহায্য চাওয়ার জন্য মাত্র পাঁচশো জন লোক যদি আমরা প্রতি পনেরো দিন এই দায়িত্বটা পালন করি আমাদের ধারণা ইনশাল্লাহ এটার প্রচার খুব সুন্দর হবে এবং যেভাবে এই মুহূর্তে সকলে অংশগ্রহণ করছে এবং একটা জনম সৃষ্টি হয়েছে আপনারা যদি একটু এগিয়ে আসেন তাহলে জনমটা আরেকটু সুন্দর হবে তা আমরা কবরস্থানের বিষয়ে খুব বেশি আলোচনায় যাচ্ছি না আমরা চলে যাব এখন বর্তমানের দু একটা নিয়ম নিয়মকানুনের কথা বলে অর্থাৎ করোনা ভাইরাস সংক্রান্ত বিষয়ে রাষ্ট্র যেই সাবসিডি দিচ্ছে সেই বিষয় তারপর আমরা একটু আলোচনা করব এই আজানের জন্য প্রথম রমজানের আজান যাই হোক সুতরাং কবরস্থানের অনেকে বলেন কত মূল্য সেটা ওই প্রকল্পের লেখা আছে তারপর আমি বলছি টোটাল প্রজেক্টটা যেই ফিসকালিস্তা করেছেন সেই ফিসকালিস্তার হিসাব অনুযায়ী টোটাল এই প্রয়োজন হবে ষোলো মিলিয়ন টাকা এই ষোলো মিলিয়নের জন্য নয় মিলিয়ন আসতেছে সম্পত্তি প্রকল্প ইঞ্জিনিয়ার আইনজীবী নটারি রাষ্ট্রীয় ট্যাক্স প্রায় নয় মিলিয়ন বাকি সাত মিলিয়ন সেই সৌন্দর্য বর্ধন কবরস্থানের রাস্তাকরণ করণ বানানো ঝর্ণা বানানো ইত্যাদি ইত্যাদি সুতরাং দুইটা ভাগে ভাগ করতে পারি আমরা নয় এবং সাত সেই নয়কে আবার দুই ভাগে ভাগ করা যায় সাত এবং দুই সাত হইল মূল সম্পত্তি আর দুই মিলিয়ন আসবে সার্বিক প্রকল্প পৌরসভা এই কাম্বীয় দৃষ্টিনাশের জন্য উজ্ব আইনজীবী প্রকৌশলী ইত্যাদি ইত্যাদি যাই হোক এই হলো আমাদের বিষয় করবস্থান প্রকল্পের ব্যাপারে আমরা এখন চলে যাব বর্তমান ইতালির বর্তমান যেই করোনা ভাইরাস চলতেছে সেই বিষয়ে দু একটা কথা বলার জন্য সহযোগিতা চাচ্ছি আমি এখন কি বলে এটাকে এই স্ক্রিনটা চেঞ্জ করতে হবে আমার কারণ এই একটু আমি আবার এক্সপার্ট এই বিষয়ে কম স্কিনটা কোথায় থেকে চেঞ্জ হবে খুঁজে পাচ্ছি না হ্যাঁ পেয়েছি এখন আমি স্ক্রিনটা চেঞ্জ করবো অর্থাৎ সরাসরি আমি এ কি বলে মুখোমুখি হব আর কি জি আমরা যে কথাটা বলতেছিলাম সেটা হলো এটা আমি একটু ঘুরে নিচ্ছি যে বর্তমান যেই আইন কানুনগুলো চলছে আমরা আজকে একটা পোস্ট করেছি দশ হাজার এগারো কীভাবে আপনি সহজ কিস্তিতে ঋণ পাবেন এটা শুধুমাত্র লাশীয় একটা লিঙ্ক আমরা দিয়েছি এবং লাস্য যেটা অর্থাৎ রেজনীয় লাশীয় টোটাল রেজিয়ন লাসিও টেরিটরি অর্থাৎ রোম লাতিনা বিতেরব রিয়েতি ফ্রোসিন এই প্রভিন্সের ভিতরে যারা ব্যবসা বাণিজ্য করেন তারা এই ঋণটা চাইতে পারেন আমরা একটা লিঙ্ক দিয়েছি সেখানে প্রথমে আপনি রেজিস্টার করবেন তারপরে আছে দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ সুন্দর সহজ ব্যাপার আপনারা টেস্ট করতে পারেন যারা স্মার্টফোন চালাইতে পারেন তারা খুব সহজেই পারবেন একান্তভাবে যদি কোনো প্রকার আপনারা এটা না পারেন তাহলে যারা ফোনগুলো চালায় বা যারা এই ব্যাপারে এক্সপার্ট তাদেরকে একটু টেলিফোন ধারণা নিতে পারেন আমি আবার বলছি আমি আমার কথা বলছি আমি এই বিষয়ে তেমন অভিজ্ঞ না বিধায় আমি আসলে আপনাদেরকে কোনো সহযোগিতা করতে পারি না তারপরেও যদি আমি আগামীকালকে দেখি যে কোনোভাবে আর একটা ভিডিও করা যায় আমি চেষ্টা করব। আবার বলছি চেষ্টা করব। কারণ আমিও টেকনিক্যাল ব্যাপারে গতকালকে দেখছেন যে কি বলে হাত ধোয়ার মোজা হাত ধোয়ার মুজা বলে নাকি মানে সরি থালাবাটি ধোয়ার গ্লাস পরেও আমাদের ই করতে হয়েছে একটা লাইভে আসতে হয়েছে ইমার্জেন্সি যাই হোক ওই দশ হাজারের জন্য শুধুমাত্র লাশীয় লোকেরা আপনি পারবেন এখন অনেকে প্রশ্ন করছেন ভাই আমার তো দোকান নাই না এখানে দোকান থাকতে হবে এরকম কোনো কথা না আপনার পারতিতেই বা এবং কামেরা দি কমার্সে যদি থাকে কামেরা দি কমার্সের ভিতরে আপনার একটা সেদে লেগালে আছে সুতরাং সেটা সেটাই যথেষ্ট আপনার অ্যাড্রেস ব্যবহার করা আর এরকম না যে আপনার একটা ব্যবসা করতে হলে আপনার দোকানই থাকতে হবে অনলাইন ব্যবসা অনেকে করে এই এই ব্যাপারে যারা এক্সপার্ট তারা অবশ্যই ভালো বলতে পারবে আমি আবার বলতেছি যে আমাদের কাজটা হলো শুধুমাত্র একটা তথ্য উপস্থাপনা করা যেটা ঘটতে যাচ্ছে সেটা ওই ব্যাপারে আমরা টেকনিশিয়ান না এই বিষয়টা আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবার বাংলাদেশ থেকে অনেকে জানতে চাইছেন ভাই আমরা কি বাংলাদেশ থেকে বোনাস পাবো গতকালকে যে ভিডিওটা করা হয়েছে সেটা ছিল হল আপনার কি বলে এটাকে যাদের প্রার্থীতেই আছে তারা অবশ্যই যারা প্রার্থী দেওয়া আছে আপনার চেষ্টা করে দেখতে পারেন নিজেরা কারণ এই কথা বলেন না যে আপনি দেশে থাকলে আপনি পাবেন না আর অনেকে বলছেন আমি কাজও করি ভাই আমি কি পারবো শুধু কাজ করলে পারবেন না যদি কাজও করেন সাথে যদি আপনার প্রার্থী বা থাকে অর্থাৎ আপনি প্লাস ব্যবসায়ী অবশ্যই আপনি আপনার ব্যবসা খাতির সেটা চাইতে পারেন সুতরাং এই হলো আমাদের মোটামুটি এই দুটা বিষয় তথ্য বাংলাদেশ থেকে যাদের ডকুমেন্টস হারায় গেছে তারা লিপুটিয়া রাখবেন যাদের ডকুমেন্টস এর ভ্যালিড শেষ হয়েছে ঘাবড়াবেন না ইনশাল্লাহ লকডাউনটা খোলার পরেই আমরা সার্বিকভাবে চেষ্টা করব অলরেডি আমরা ছয় তারিখে একটা অ্যাপয়েন্টমেন্ট চাইছি মন্ত্রণালয়ে যদি তারা দেয় তাহলে সেখানে আমরা আলোচনা করবো যারা বাংলাদেশ আটকা পড়ছেন কীভাবে আসবেন সুতরাং আমি সকলকে বলবো ঘাবড়াবেন না এবার আসি আমাদের যে আজানের বিষয়টা সেই আজানের বিষয়টা হলো এটা এবারও সে রোজার ঈদ নিয়ে সরি রোজার শুরু নিয়েও সমস্যা হতে পারে যদিও আমাদের বাংলাদেশ কমিউনিটির ইমাম সাহেবরা রোমের ইমাম সাহেবরা একটা ঐক্যমতো আসেন তারা সৌদিতে যেই ঘোষণা দিবেন সেটি মানবেন তো আশা করি যদি এই সিদ্ধান্তটা সকলে মানে তাহলে অসুবিধা হবে না এখন যেহেতু আমাদের বাংলাদেশ কমিউনিটির হুজুররা এটা সিদ্ধান্ত নিছেন অবশ্যই সেই সিদ্ধান্তের সাথে সামাজিকভাবে আমাদের একাত্মতা আছে বিচার বিশ্লেষণের ব্যাপার এবং অনুরোধ থাকবে যে আপনাদের এই সিদ্ধান্তের সাথে অ্যারাবিয়ান কমিউনিটিকে সাথে নেওয়া উচিত মরক্কো টিউনিসিয়া আলজেরিয়া মিশর তারা কিন্তু বিশাল সংখ্যা অর্থাৎ টোটাল ইটালিতে প্রায় এক মিলিয়নের উপরে মুসলমান আমরা বাংলাদেশি আর পাকিস্তানি সর্বসা হব হবে আমরা দুই লক্ষ বাকি আট লাখ লোক আমাদের বাহিরের লোক কোনো কারণে যদি এটার সাথে তারা একমত না হয় তাহলে সেই একই সমস্যা তারপর আমি বলবো যেই বিজ্ঞ হজুররা সময় ব্যয় করে আপনার একটা সিদ্ধান্তে আসছেন যে সৌদিকে অনুসরণ করেই এখানে ঈদ হবে সেটার সাথে যদি ভালো হয় অ্যারাবিয়ান কান্ট্রিগুলোকে সাথে নিয়ে নেন এটা হবে আমাদের জন্য সবচেয়ে ভালো তাহলে আর দুইটা হবে না এবার আমরা আসি প্রথম রোজায় আমরা চাচ্ছি কি বলে ইফতারের যে আজানটা হবে যে মাগ্রীভের যে আজানটা হবে সারা ইটালিতেই মাইকে আজান দেওয়া হোক এটা আমাদের একটা প্রস্তাব যদি এটার সাথে একমত থাকেন তাহলে আপনারা অবশ্যই আমাদেরকে একটা মতামত দিবেন আমরা কিছুক্ষণ পরেই একটা পোস্ট দেব যেখানে লেখা থাকবে প্রথম রমজানের ইফতার খোলার পূর্বে মাইকে সমস্ত ইতালিতে মাইকে মাগরিবে রাজান হবে এই জায়গার ভিতরে যেই মসজিদগুলো অংশগ্রহণ করতে চাচ্ছেন আমরা অনুরোধ করব আপনাদের মসজিদের নাম এবং ভিয়া সেটা লিখে দিবেন। তাহলে আমি একশো পাঁচটা প্রভিন্সেরই সমস্ত প্রেফেত্রা এবং কস্তুরাকে আমি জানাতে পারলাম এই মোট সাতশো এই অ্যাড্রেস এই অ্যাড্রেসে ওই দিন এতটা বাজে আমরা প্রথম রোজার ইফতারের জন্য মাগরীবের আজান দেব আল্লাহর কাছে আমরা ক্ষমা চাব সমস্ত ইটালির জন্য সমস্ত বিশ্বের শান্তির জন্য আমরা দোয়া করব। এবং যখন আজান হবে যাতে ওই মুহূর্তে কোনো প্রকার লোকাল সমস্যা সৃষ্টি না হয় সেই কারণে প্রতিটি মসজিদের সামনে যেন অবশ্যই নিরাপত্তা জড়িত কারণে একটি পুলিশের গাড়ি হল যেন তারা প্রেরণ করে রাখে সুতরাং যারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন আমি অনুরোধ করব যে আপনারা সেখানে যেই মসজিদগুলো সবাই আপনাদের মসজিদের নাম এবং অ্যাড্রেসটা দিবেন মসজিদের নাম এবং অ্যাড্রেসটা যদি দেওয়া যায় তাহলে আমি আবার বারবার বলছি সমস্ত ইটালিতে সমস্ত প্রভিনসের প্রেফেতরে এ আং কেপের পেরিলসিন ডাকো আমরা তাদেরকে জানায় রাখবো যে অমুক তারিখ আমরা এটা দিচ্ছি সকলে সুস্থ থাকবেন কথা আর দীর্ঘায়িত করছি না আমাদের জন্য দোয়া করবেন এবং সবচেয়ে বড় যে দোয়াটা করবেন সেটা হলো এটা যাতে ইতালিতে কমপক্ষে মুসলিম উম্মা সকলে একত্রিতভাবে একদিন আমরা রোজা রাখতে পারি এই দোয়াটা সকলের কাছে চাইছি পুনরায় সকলে সুস্থ থাকুন আল্লাহ তালা আমাদেরকে এই মহান যেই সমস্যা যে মহা করোনা ভাইরাস সেখান থেকে তার মহান কুদরত দ্বারা রহমত দ্বারা আমাদেরকে ক্ষমা করুক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাবারকাত